আমি নবীন মাহবুব, আমি একজন সন্তান এবং আমি একজন অভিভাবক। আমার সবচেয়ে কাছের বন্ধু হলো আমার বাবা মা, তাদের সাথে কিন্তু এখন আমি নিয়মিত প্রাণ খুলে সব বিষয় নিয়ে সোজা কথা আড্ডা দিই। এবং এখন যে আমি দুটো শিশুর বাবা, আমার দুটো মেয়ে আছে 11 এবং 5, তারাও আমার বেস্ট ফ্রেন্ডস, তাদের সাথে আমি আড্ডা দিই, তারাও প্রাণ খুলে আমার সাথে আড্ডা দেয় এবং আমরা একজন আরেকজনকে অ্যাডাল্ট হিসেবে ট্রিট করি। এবং এরকম একটা সিচুয়েশন থাকে তাহলে কি হবে, আমাদের যখন বিপদ আসবে, আমাদের যখন সমস্যা আসবে, সংকট আসবে, আমরা তখন কি করি, আমরা নিকটতম বন্ধুর কাছে যাই, দোস্ত আমার এই সমস্যা, দোস্ত আমাকে এই ছ্যাঁকটা মেরে দিচ্ছে। আর ওই ক্ষেত্রে যদি আমি আমার বাবা মার কাছে যাই, যে আমার সবচেয়ে কাছের বন্ধু, দ্যাটস দ্য বেস্ট সিচুয়েশন, তখন হবে কি, তখন আমার অন্য কোনো অন্ধকার জগতের সাথে আমার মেলামেশা করার প্রয়োজন হবে না। যে জগৎটা আমাকে ডাকছে, আসো আসো আমি তোমাকে এখন সান্ত্বনা দিব, তুমি যে এখন এই কষ্ট করতে আছো, তখন আমাকে সেদিকে যাওয়ার প্রয়োজন হবে না, কেননা আমার বাবা মাই হলো আমার বেস্ট ফ্রেন্ড। আর এক্ষেত্রে বাবা মারও একটা বড় দায়িত্ব রয়েছে যে বাচ্চাদেরকেও অ্যাডাল্ট হিসেবে ট্রিট করতে হবে এবং বন্ধু করতে হবে। এবং একই সাথে ছেলেমেয়েরা যা রয়েছে, আমরাও কিন্তু বাবা মাকে আমাদের বন্ধু বানাবো। আর এই বিষয় নিয়েই নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাব আয়োজন করেছে দেশের সবচেয়ে বড় সামাজিক সচেতনতা বৃদ্ধিমূলক প্রতিযোগিতা, যার নাম হচ্ছে সোশিও ক্যাম্প 7। এখানে আপনারা সবাই আসবেন, এসে আপনাদের যে আইডিয়া রয়েছে এই প্রসঙ্গে, যে আমরা বাবা মার সাথে যদি বন্ধুত্বমূলক সম্পর্ক স্থাপন করতে পারি এবং আমরা খারাপ কাজ থেকে দূরে থাকতে পারি, এবং এই নিয়ে নিশ্চয়ই আপনাদের অনেক অনেক আইডিয়া রয়েছে, এই আইডিয়াগুলি নিয়ে আসবেন, প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন, সবাই আপনার আইডিয়া জানবে। ইট উইল বি আ উইন উইন সিচুয়েশন। রেজিস্ট্রেশন করতে ভিজিট করুন নর্থ সাউথ ইউনিভার্সিটির সোশ্যাল সার্ভিসেস ক্লাবের ফেসবুক পেজ। আপনার প্রচেষ্টায় বদলে যেতে পারে সবকিছু।